হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে আর মাত্র 2 দিন বাকি। তো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার ঠিক আগেই আমাকে যে শ্যাম্পুটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই শ্যাম্পু দিয়ে স্ক্যাল্পটাকে পরিষ্কার করতে হবে এবং ওটা উইকলি 2 টাইমস 2 বার করতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে সপ্তাহে যে 2টো মেডিসিন দিয়েছিল ট্রান্সপ্লান্টের ঠিক আগে, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন দেখাবো প্রথম 2টো যে শ্যাম্পু, যে শ্যাম্পু দুটো স্ক্যাল্পটাকে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করে তারপরে ট্রান্সপ্ল্যান্টে যেতে হবে। যেদিন ট্রান্সপ্ল্যান্ট করাবেন সেদিনও করতে হবে, এবং তার আগের সপ্তাহে ঠিক 2 বার এটাকে আমাকে নিতে বলেছে, বা আমার হেডটাকে পরিষ্কার করতে, স্ক্যাল্পটাকে পরিষ্কার করতে বলেছে। তো প্রথম যেটা আর কি দিয়েছিল এটা আমি দেখতে পাচ্ছেন, এটা তো এটা হচ্ছে কোলস্টার অ্যান্ড সিলিসিলিক অ্যাসিড স্ক্যাপ সলিউশন। এখানে দিয়েছে কিটোকোনা জেল উইথ ZPTO সাইট ফ্রি উইদাউট কন্ডিশনার। তো এই দুটোকে কিন্তু একসাথে 1:1 রেশিওতে মিক্স করে ওটা স্ক্যাল্পে দিয়ে 5 মিনিট রাখতে হবে, এবং রাখার পরে তারপরে কিন্তু আপনাকে হেড ওয়াশ করতে হবে 5 মিনিট পরে। আর সেই সঙ্গে সঙ্গে একটা ওষুধ দিয়েছে, এটা হচ্ছে এটাও জোকান, মানে কিটোকোনা জেল 400 ট্যাবলেট, যেটা মানে অপারেশনের একদিন আগে খেতে হবে 400 mg একটা, এবং তার ঠিক 1 সপ্তাহ আগে একটা খেতে হবে। তো আমি অপারেশনের ঠিক আগের দিন, মানে সার্জারির ঠিক আগের দিন এটা খাবো। আর এই শ্যাম্পুটা যেভাবে লাগাতে হবে সেটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই। 1:1 রেশিওতে নিতে হবে, তো প্রথমে নিয়ে নিতে হবে শ্যাম্পু। এবার এটাকে ঠিক এইভাবে স্ক্যাল্পে লাগাতে হবে, লাগিয়ে নেব ঠিক এইভাবে। চেষ্টা করবেন যে খুব স্ক্যাল্পের গায়ে লাগানোর, স্ক্যাল্পের কাছে গিয়ে, কারণ আমার হেয়ারটা এখন অনেকটা লম্বা, তাই জন্য আমি স্ক্যাল্পে লাগাতে আমার একটু সমস্যা হচ্ছে। তো আপনারা হেয়ারটা ছোটো থাকলে আরও সুবিধা হবে। Thank you.